গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোবাইল ব্যাংকিং এর বিক্রয় কর্মকর্তার কাছ থেকে 5.5 লাখ টাকা লুটের ঘটনায় 9 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলির খালি খোসা, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এদিকে চাপাই নবাবগঞ্জের মহারাজপুর ঘোড়াস্থান সংলগ্ন এলাকা থেকে 2টি ওয়ান শুটার গান সহ একজনকে আটক করেছে র‍্যাব। রাজশাহী চারঘাটের মিয়াপুর এলাকা থেকে একটি ওয়ান শুটার গান, 2টি ম্যাগজিন, 4 রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আব্দুজ্জোহা বাবুকে গ্রেফতার করেছে র‍্যাব।